রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের একটা মেয়ে পতিতা, দেহ ব্যবসায়ী একটা মেয়ে। আমাদের সমাজে যতগুলো অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে ঘৃণিত অপরাধ হলো দেহ ব্যবসা করা, কি বলেন ঠিক কিনা? অনেকগুলো গুনাহ আছে, এর মধ্যে আমরা দেহ ব্যবসা করাকে সবচেয়ে নিকৃষ্টতম আমরা একটা গুনাহ মনে করি, কাজ মনে করি। বনী ইসরাইলে একটা মেয়ে ছিল, দেহ ব্যবসা করত, পতিতাবৃত্তি করত। এত বড় গুনাহগার একটা মহিলা ছিল, একদিন রাস্তার পাশে দিয়ে হেঁটে যায়, রাস্তার পাশে দিয়ে হেঁটে যায়, সামনে দেখে একটা কুকুর পানির তৃষ্ণায় হাহাকার হয়ে আছে, হাহাকার করতেছে। কুকুরে যখন পানির তৃষ্ণা হয়, জিব্বাটা এক হাত লম্বার মতো বের হয়ে আসে, পানি খুঁজতেছে, পানি পায় না। পানি পান করার জন্য একটা নিকৃষ্টতম পানি কুকুর আমরা মনে করি। আমরা মানুষেরা দুই প্রকার প্রাণীকে সবচেয়ে নিকৃষ্ট মনে করি, একটা লোক কুকুর আর একটা শুকর। এই দুইটাকে আমরা একেবারে নিকৃষ্টতম প্রাণী মনে করি। আবার ওই দিকে মহিলাটা, সেটা হলো একেবারে নিকৃষ্টতম জঘন্যতম একটা গুনাহের মধ্যে লিপ্ত। ওই মহিলা যখন দেখলো রাস্তার পাশে একটা কুকুর পানির জন্য হাহাকার করতেছে, ওই দেহ ব্যবসাকারিনী মহিলা ওই কুকুরটাকে পানি পান করাইছে। ওই মহিলা কিছুদিন পরে মারা গেছে। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জেনাকারিনী মহিলাকে তার জেনা করার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাত দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কেন তাকে ক্ষমা করে জান্নাত দিল কথাটা ভালো করে বুঝেন। এখানে দুইটা পয়েন্টে কথা ভালো করে বুঝেন। এক নম্বর ছিল, এটা কোন শিরিক ছিল না, কি ছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের গুনাহ করবে না, শিরিকের গুনাহ ক্ষমা করবে না। অন্য কোন গুনাহ চাইলে আল্লাহ ক্ষমাও করতে পারে। ওই দেহ ব্যবসা কারণে মহিলা যদিও জমিনের মধ্যে দেহ ব্যবসা করেছে কিন্তু শিরিক করে নাই, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার গুনাহ ক্ষমা করে তাকে জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বরের কথা। এবার দুই নম্বরের কথা বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার গুনাহ মাফ করলই বা কেন, তাকে জান্নাত দিলই বা কেন? কিসের কারণে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়েছে, তার সমস্ত গুনাহ মাফ করে? এই কথাটা ভালো করে বুঝলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাত কেন দিয়েছে? তার ব্যাখ্যা হিসাবে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দেওয়ার পিছনে তার কারণ হলো, আর একজন মানুষ সামান্য পরিমাণ দয়া দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই সামান্য পরিমাণ দয়া পেয়ে যদি একেবারে নিকৃষ্ট একটা পানির প্রতি দয়া করতে পারে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হলো সবচেয়ে বড় দয়াবান, আল্লাহ হলো সবচেয়ে বড় দয়াবান, সবচেয়ে বড় রহমান, আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো রহিম। আল্লাহ বলে, একেবারে সামান্যতম একটা বান্দে যদি নিকৃষ্ট একটা পানির প্রতি দয়া করতে পারে, আমি আল্লাহ কেন তার প্রতি দয়া করতে পারবো না? শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করানোর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেহ ব্যবসাকারিনী মহিলাকে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমি কি বুঝাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের গুনাহকে মাফ করবে না, তওবা না করলে, তওবা না করলে। তবে যদি কোনো বান্দা যদি জমিনের মধ্যে মৃত্যুবরণ করার আগে আগে যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে আমার বান্দা, তোমরা যারা গুনাহ করেছো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা শুনে রাখো, শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আশাহীন হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ জুনুবা জামিআ,
আল্লাহ ফাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন না, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? দুইটা আয়াত আপনাদের সামনে পড়লাম। এক আয়াতের মধ্যে আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে, রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন আল্লাহ শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবে না। এবারে দুইটা আয়াতকে একত্রিত করেন, তাহলে দুইটা আয়াতকে একত্রিত করলে বোঝা যায় কোন বান্দা যদি জমিনের মধ্যে শিরিক করার পরও যদি আল্লাহর দরবারে তওবা করে আর আল্লাহ ফাক রব্বুল আলামিন সাথে সাথে তার তওবাকে কবুল করবে, বলনা সুবহানাল্লাহ।